গুড মর্নিং এভরিওয়ান, আমি স্নান টান সেরে একেবারে আমি এসে গেছি, এখনো চা খাইনি, কারণ আমি আজকে কালী মন্দিরে যাব পুজো দিতে। পুজো দিতে যাব এখন, মন্দিরে অনেকদিন পরে যাব, তার জন্য মানে বহুত ভালো সব গুছানো হয়ে গেছে। জাস্ট দেখো সব গুছিয়ে তুলেছি, বেশি কিছু আনা হয়নি। এখন মন্দিরে যাব, মন্দিরটা দেখিয়ে দেবো, চলো যাওয়া যাক। তো গাইস আমার পুজো দেওয়া হয়ে গেছে, জাস্ট এখন মন্দির দরজাটা বন্ধ করে রেখেছি, অল্প করে খুলবো। এদিকে দেখো শীতলা মন্দিরও পুজো দেওয়া হয়ে গেছে, কালী মন্দিরও দেওয়া হয়ে গেছে। মায়ের মুখ দেখে তাকাতে দেয় এখন, তার জন্য তাকালাম না, আরো আজকে জেঠুদের ঘরে যাব, তারপরে যাওয়ার সময় দেখাচ্ছি। এখন জেঠুদের বাড়িতে যাব, আমি তৈরি পুরো কিছু করবো, শুধু শুধু লিপস্টিক লাগিয়েছি। আয় নেই, দেখো মোবাইল দেখছে, প্লেটটা দেখেছে, প্লেটটা এখানে আছে, মাথা খাওয়া শেষ হলো, মোবাইল দেখছে কখন থেকে। আমাকে জুকায় খালি খালি জুকায় যে উনি রেডি হচ্ছে, আমাদের একটা দাদা আছে, দাদা খালি বলে আমাকে গোতা মারো। ওই যে মা দেখো, মা আজকে শাড়ি পরে দে, ওই যে দাদা, দাদাকে দেখা যায় না, ওই যে দাদা, ওই যে বাবা, বাবা লাঠি নিয়ে বসে আজকে আজকে সবাইকে কুটনি দেবে। ভিডিও আজকে লিপস্টিকটা বেশি ভালো হয়নি, এই জায়গাটা কেমন, এই জায়গাটা কেমন হয়ে গেছে, এসে ধুয়ে ফেলবো, আবার নতুন করে লাগিয়ে যাবো যাওয়ার সময়। আমি সাইকেলে উঠেছি, দেখো কে সাইকেল চালাচ্ছে, চালাতে পারে না কিছু, ঠক 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 করছে, তাও চালাচ্ছে। আমি বসে আমার ভয় লাগছে বহুত, তাদের আমি ভাববো না সাইকেলে চলে যাবো ভাবছি। এই দেখো ও চালিয়ে আসছে, দেখছো দেখছো দেখো, আমি নেমে গেছি সাইকেল থেকে, আমার ভয় লাগছিল, ও চালাচ্ছে, আরো গুনু বসে আছে, আমি এখন আমার সাইকেলই চালাচ্ছি। আমার দিদি না ছোট জন্ম থেকেই ওকে বিয়ে করেছে আমার জিজু, সত্যি। তো গাইস এটা আমাদের জেঠুর বাড়ি, অনেকদিন পরে আসলাম, ওই যে বৌদি দাঁড়িয়ে আছে, উনি মোবাইল টিপছে, বোনও বসে আছে হাসছে। এটা আমাদের মামা ঠাম্মার ছবি, জুম করা হয়নি ভালো করে, যাচ্ছে না, দেখো আমার ঠাকুমা হয়, এটা আমাদের জেঠু, আমারও বাঁচতেছে, আমার শরীর এমনি ভালো না, আমার জ্বর এসেছে এখন, দেখো মা হাসতেছে টুকুর টুকুর করে, ওই যে জেঠি বসে আছে, আমার আওয়াজটা কেমন আইতেছে, আমার জ্বর যে শরীরে, এই যে আঙ্গ দাদা, এই যে নারায়ণ দাদা, অটো আব এখন, এই যে একটা গাহরি আইতেছে, বিরাট মারছে আমারে।